নমস্কার, ইন্টারফ্যাক্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমি হাতি সম্পর্কে কয়েকটা ফ্যাক্ট বলবো, যেগুলো আপনার একান্তই জানা জরুরি। তো চলুন ওই সমস্ত ফ্যাক্টগুলো শুনে নেওয়া যাক। হাতি যে সবথেকে বড় স্থলচর প্রাণী এটা আপনি জানেন, কিন্তু এ পর্যন্ত সবথেকে বড় হাতির ওজন হলো প্রায় 24,000 পাউন্ড এবং এটি ছিল প্রায় 13 ফুট লম্বা, এবং এটা ছিল আফ্রিকাতে পাওয়া একটা পুরুষ হাতি। হাতি হলো একমাত্র স্তন্যপায়ী প্রাণী যে কিনা লাফাতে পারে না। আমাদের হার্টবিট মিনিটে প্রায় 72 বার হয়, কিন্তু হাতির হার্টবিট মিনিটে মাত্র 27 বার। গন্ডারের যে চামড়া মোটা তা আপনি শুনেছেন, কিন্তু হাতির চামড়াও খুব একটা কম মোটা নয়, এটা প্রায় 1 ইঞ্চির মতো মোটা হতে পারে। আমরা অনেক সময় বলে থাকি যে হাতের শরীরের থেকে তার চোখটা ছোট হয়, আর এই জন্যই সে কোনো একটা বস্তুকে সহজে দেখতে পায় না, এটা কম দেখে। কিন্তু এটা চোখ ছোটর জন্য একদমই হয় না, এটা এই জন্য হয় যে হাতির চোখের ভিজিবিলিটিটা একটু কম থাকে, আর সেই জন্য হাতি খুব একটা দেখতে পায় না। কিন্তু হাতির গন্ধ শোকার স্মেলটা খুব বেশি থাকে, অর্থাৎ তার সেন্স কোনো একটা বস্তুর বা কোনো প্রাণীর গন্ধ শুকেই সেটা বুঝতে পেরে যাবে কীরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা হচ্ছে। একটা হাতি গড়ে প্রায় 70 বছরের মতো বাঁচতে পারে, কিন্তু এটা মাত্র 17 বছর বয়সেই তার প্রথম সন্তান প্রসব করতে পারে। তবে একটা মজার বিষয় হলো, হাতি তার সারা লাইফ টাইমে সাধারণত 4টির বেশি সন্তান প্রসব করতে পারে না। এর একটা কারণ হলো, মানুষের সন্তান প্রসব করতে মাত্র 10 মাস লাগে, সেখানে হাতির সন্তান প্রসব করতে প্রায় 22 মাস লাগে। আপনি জানেন হাতির দুদিকে দুটো বড় দাঁত থাকে। আমরা মানুষরা যেরকম আমরা হয় বাম হাত বা ডান হাতকে বেশিভাবে সক্রিয়ভাবে ব্যবহার করি, সেরকম হাতির ক্ষেত্রেও ব্যাপারটা প্রায় একই। হাতিরাও এই দুটো দাঁতের মধ্যে একটা দাঁতকেই বেশি প্রেফার করে অন্যান্য কাজ করার জন্য, যেমন লড়াই করার জন্য, মাটি থেকে জল তোলার জন্য বা কোনো কিছু একটা তোলার জন্য। হাতির শুঁড়টা খুব সক্রিয় হয় এটা আপনি জানেন, কিন্তু এর একটা কারণ হলো হাতির শুঁড়ে প্রায় 40,000টি পেশি থাকে, যা হাতির শুঁড়কে সবসময় অ্যাক্টিভ রাখতে সাহায্য করে এবং খুব ভারী ভারী জিনিস বহন করতে এবং ভারী ভারী কাজ করতে সাহায্য করে। আমি একটু আগেই বললাম হাতিরা শুঁড় দিয়ে তাদের, অর্থাৎ ঘ্রাণ শক্তি দিয়ে তাদের অন্যান্য জায়গার ঘটনাগুলো বোঝার চেষ্টা করে, আর এর জন্যই মাঝে মাঝে হাতি আকাশের দিকে শুঁড় তুলে দিয়ে চারিদিকে গন্ধ শোকার চেষ্টা করে। হাতি তার শুঁড় দিয়ে কোনো একটা বস্তু বা প্রাণীর শরীরের আকার আকৃতি এবং তার তাপমাত্রাও বুঝতে পারে। হাতিরা আমাদের মানুষের মতোই খেলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে এবং কোনো একটা আশ্চর্যকর ঘটনাকে তাদের মস্তিষ্কের মধ্যে ধরে রাখতে পারে অনেকদিন ধরেই। একটা অদ্ভুত ব্যাপার হলো, হাতির ওজন এত বেশি হওয়া সত্ত্বেও হাতি কিন্তু জলের মধ্যে সাঁতার কাটতে পারে, আর তার শুঁড় দিয়েই সে তার নিঃশ্বাসটিকে জলের বাইরে বের করে দেয়। হাতির পাগুলো একটা নরম চামড়া দিয়ে ঢাকা থাকে, যার ফলে তার এই অত্যাধিক ভারী ওজনকেও বহন করতে সক্ষম হয়, এবং এই পাতলা চামড়াটি থাকার জন্যই হাতি কিন্তু পিছলে যায় না এবং হাতি যখন চলে তার কোনো শব্দ হয় না। আর এই পাতলা চামড়াগুলো এতটাই সক্রিয় যে যখন অন্য কোনো হাতি বা অন্য কোনো প্রাণী মাটি থেকে আসে, তখন কিন্তু এই চামড়াটি মাটির কম্পাঙ্ক থেকে বুঝতে পারে যে কোন প্রাণী আসছে। হাতিরা খুব সেন্সিটিভ, অর্থাৎ স্পর্শকাতর হয়, অর্থাৎ এদের যদি কোনো একটা বাচ্চা হাতিকে অন্য হাতিরা মারে বা তাকে কষ্ট দেয়, তাহলে কিন্তু ওই হাতির দলের সমস্ত হাতি গিয়ে সেই বিষয়টিকে মোকাবিলা করার চেষ্টা করে এবং তার বদলা নেয়। কোনো একটা দলের কোনো হাতি যদি অনেকদিন হারিয়ে যায় এবং তারপর কিছুদিন পরে যদি ফিরে আসে, তখন কিন্তু মানুষের মতোই তারা একটা সিরোমনি পার্টি রাখে এবং এতে তারা খুব আনন্দ করে। হাতিদের কান খুব বড় হয় এবং পাতলা চামড়া দিয়েই তৈরি হয়, আর এর একটা কারণ হলো এই পাতলা চামড়ার মধ্যে অসংখ্য শিরা থাকে। এই শিরাগুলোতে রক্ত প্রবাহিত হয় এবং এটাই হাতির শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে গরম আবহাওয়াতেও। মাঝে মাঝে দেখা যায় একটা হাতি অন্য হাতির শুঁড়ের সঙ্গে আলিঙ্গন করছে, আর এটার একটাই কারণ হলো এরা তখন তাদের মধ্যে ভাব বিনিময় করছে এবং আনন্দ বিনিময় করছে। হাতি সম্পর্কে এই তথ্যগুলো ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক করুন, এবং এই ধরনের মজার তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নোটিফিকেশন আপনি ফ্রিতেই পেতে পারেন। ধন্যবাদ।